এখানে দেখো ঠাকুরের সমস্ত জিনিসপত্র এনে রাখা আছে, এখনো কিছু জিনিস নিচে আছে। আর এই যে ঠাকুরের সিংহাসনটাকে আপাতত এইভাবে সাজানো হয়েছে, এখনো ফুল টুল দিয়ে সাজানো হবে। তো সকালবেলার এখন পুজোটা আমি করে নেব, আর রাতের বেলা যে পুজো হবে সেটা মা করবে। তো চলো চটপট পুজোটা করে নিই। আর এই যে আমার গোপুসোনা, গোপুসোনা মাথা থেকে মুকুটটা পড়ে গেছে। তো চলো এখন চান টান করিয়ে ড্রেস ড্রেস পরিয়ে তারপর তোমাদের আরেকবার দেখাবো ফাইনাল। গুড মর্নিং বন্ধুরা, তো দশভুজামা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে চান টান করে নিয়েছি, আর আজকে হলো জন্মাষ্টমী। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আমাদের বাড়িতে যেহেতু জোড়া গোপাল আছে, ওই জন্য আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজোর একটা মা ছোটখাটো করে পুজোর আয়োজন করেছে। তো সকালবেলার পুজোটা আজকে আমি দিয়ে নিয়েছি চান টান করে উঠে। একটু সিংহাসনটাকে ভালো করে গুছিয়ে টুছিয়ে গোপুসোনাদেরকে চান করিয়ে নতুন ড্রেস পরিয়ে সাজিয়ে গুছিয়ে সকালের পুজোটা আমি করে নিয়েছি। আর আজকে জন্মাষ্টমী লাগবে মনে হয় তিনটের দিকে, যাই হোক জন্মাষ্টমী পুজোটা হবে আর কি রাতে। তো সকালের পুজোটা আমি করে নিয়েছি, আর রাতে তো মা করবে। তো রাতের বেলা মা পুজো করবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন কি হচ্ছে না হচ্ছে। আর মেন উদ্দেশ্য বাপের বাড়ি হঠাৎ কেন এসছি, এই জন্মাষ্টমী পুজোর জন্য, মানে মা জন্মাষ্টমী পুজো করবে, গোপাল পুজো করবে, ওই জন্য এসছি। তো যাই হোক আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন ভাবে কি সাজিয়ে পুজো করেছি সকালের পুজোটা। আর রাতের পুজোটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো দাদা একটু দাদা সাজিয়ে দিয়েছে, লাইটটা আর কি দাদা লাগিয়ে দিয়েছে। তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা, আর আজকের ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো পুজো দেয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো এখন ভোগটাকে পেরে নেব। তো পেরে নেওয়ার আগে ভাবলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো গোপুসোনাকে চান টান করিয়ে নতুন জামা কাপড় আজকে সব কিছুই নতুন পরিয়ে দিয়েছি, মাথার মুকুট তারপর জামা সব কিছুই নতুন পরিয়ে দিয়েছি, আর সিংহাসনটাকে ফুল দিয়ে এইভাবে সাজিয়েছি যতটা যা পেরেছি আর কি সেইভাবে সাজিয়েছি। তো দেখতে পাচ্ছ গোপুসোনাকে খুব সুন্দর লাগছে, আর আমাদের হলো জোড়া গোপাল। আর মা তো উপোস করে আছে, মা হচ্ছে রাতের বেলা পুজো করবে। তো এখন সকালের পুজোটা আর কি আমি দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ আমার গোপুসোনাকে, তো এই উদ্দেশ্যেই বাপের বাড়িতে আসা, সেটা তো আগেই বললাম। আর এই থালা গ্লাসগুলো মা আবার নতুন করে কিনে নিয়ে এসছে কালকে, মানে আজকের জন্য আর কি, আজকে আর কি পুজো দেবের নতুন জিনিসে, ওই জন্য আরও অনেক কিছু কিনে নিয়ে এসছে। আর যাই হোক এখানে ফল টল রাখা আছে, আরও অনেক জিনিস রাখা আছে। তো রাতে পুজো হবে। আর দেখো আমি এখন নিচে চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ আমার একটা কাকিমা একটা বৌদি। তো দুপুরবেলা যে খাওয়া দাওয়া হবে, তো বৌদি আর কাকিমা মিলে রান্নাবান্না করছে, এখানে কোটাকাটা করছে দুজনে মিলে আর কি। আর এদিকে দেখো সকালবেলা খাওয়া হবে পরোটা। তো আমাদের এখানে কিন্তু এটা নিরামিষ পরোটা, আর আজকে সব কিছুই নিরামিষ হবে। তো মা পরোটা কিনে নিয়ে এসছে, তো সবাই এখন পরোটা খাওয়া হবে, আর পরোটার সাথে হচ্ছে ঘুগনি। তো চলো এখন সকালের খাওয়া দাওয়াটা সবাই মিলে আর কি করে নিই। আর দেখতেই পাচ্ছ অনেকটাই নিয়ে এসছে, তো সবাইকে এখন দিয়ে দেবো, আমরা নিজেরাও খেয়ে নেব। নেয়ার পরে তারপরে দুপুরবেলা কী কী রান্নাবান্না হচ্ছে তো ফাইনালি সেটা তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে দুপুরের মেনুতে কী কী আছে চলো তোমাদের দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে আছে মুগের ডাল, তো ডালটা একদম মানে বসা বসাই করেছে আর কি, বসে গেছে। তো যাই হোক, আর এখানে আছে বেগুন ভাজা, আর এদিকে আছে কড়াইতে তরকারি। আর আজকে এই রান্নাগুলো কিন্তু সব ওই বৌদি আর কাকিমা, যাদেরকে আগে দেখালাম, তো ওই বৌদি আর কাকিমা মিলেই করেছে, আমরা কিন্তু কোনো হেল্প করিনি, ওনারা আর কি দুজন মিলেই করেছে। তো যাই হোক, আর এখানে আছে পটল কুমড়ো আলু সয়াবিন দিয়ে একটা তরকারি, তো দুপুরবেলা সবাই আর কি এটা খাওয়া দাওয়া হবে। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, তো এক ঝলক দেখিয়ে দিই ভাবলাম। তো সন্ধেবেলা এখানে দেখো এখন পুজোর গোজগাছ চলছে, আর এরা ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে ওই জন্য মুখ লুকিয়ে নিচ্ছে। তো যাই হোক এখানে এখন পুজোর গোছানো গাছানো চলছে, তো পুজো একটু পরে আরম্ভ হবে। আর এদিকে দেখো রাতে প্রসাদের সাথে লুচি আর আলুর দম দেওয়া হবে, তাই এখানে আলুর দমটা বসিয়ে দেওয়া হয়েছে। আর ঠাকুরের ভোগের জন্য কিন্তু আলাদা রান্না হয়েছে, সেটা ওপরে আর কি নিরামিষি পাত্রে আলাদা করে রান্না হয়েছে। আর এগুলো হচ্ছে সবাইকে প্রসাদের সাথে দেওয়া হবে,
লুচি আলুর দম। তো আলুর দমটা এখানে আমিই করে নিচ্ছি, কারণ ওদিকে মা দিদি সবাই আর কি ব্যস্ত। তো এই যে দেখো অনেকটাই আলুর দম হচ্ছে, তো একটু ভয়ে ভয়ে করলাম কারণ এতটা রান্না পারবো কি না। তো ফাইনালি ওদিকে আলুর দম হয়ে গেছে, আর যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি তো সবাই বলেছিল আলুর দমটা নাকি ভালো হয়েছে খেতে। তো যাই হোক, আর এদিকে দেখো লুচি মাখা বেলা সব কিছুই আর কি বৌদি করেছে, আর লুচিটা ভেজে দিচ্ছি আমি। আমি কিন্তু ভালো ভাজতে পারি না, তো যাই হোক বৌদি বলে বলে দিচ্ছে। তোমরা তো সবাই জানো যে রুটি লুচি এগুলো আমি করতে পারি না, তবুও বৌদি বলে বলে দিচ্ছে এইভাবে ভাজো, ওইভাবে এই করো, তাহলে দেখবে ফুলবে। তো বৌদি ওদিকে বেলে দিচ্ছে আর আমি এদিকে ভেজে নিচ্ছি। তো চলো লুচিগুলোও ভেজে নিই ঝটপট করে। আর এই যে মা এদিকে পুজোতে বসে গেছে, তো অনেকক্ষণ আগেই পুজোতে বসে গেছে, আর ভাইপো পাশে মায়ের পাশে বসে আর কি করতাল বাজিয়ে দিচ্ছে, আর এদিকে কাকিমার মেয়েরা বসে আছে, তারপর বৌদি টৌদি সবাই আর কি বসে আছে, বসে দেখছে। আর আমাদের পুজোটা প্রায় শেষ হয়েছিল ওই আর কি 9:30 দিকে। তো পুজো শেষ হওয়ার পরে 9:30 পর থেকে আর কি লোকজন প্রসাদ নিতে এসছে। আমি যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি ওই জন্য বলছি, তো ওই 9:30 পর থেকে আর কি পুজোর প্রসাদ নিতে এসছে, আর ওই রাত্রির 11:45 পর্যন্ত মোটামুটি লোকজন এসছে, আর পরের দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত আর কি প্রসাদ নিতে এসেছিল। যেহেতু রাতে পুজো হয়েছে তো সেদিন রাত্রির বেলা যারা যারা এসছে আর কি ওই 11:45 পর্যন্ত এসছিল। তো আমরা তো জেগেছিলাম অনেকক্ষণই, প্রায় আমরা শুয়েছি তখন রাত্রির 1:30 বাজে। তো সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে তারপর লোকজন আসছিল, তো তাদেরকে প্রসাদ টোসাদ দিয়ে তারপর নিজেরা গুছিয়ে গেছি, শুতে শুতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো। আর পরের দিন আবার সকাল থেকে মোটামুটি সন্ধে পর্যন্ত আর কি যারা আসেনি পরের দিন প্রসাদ নিতে এসেছিল। তো যাই হোক চলো এখন মা পুজোটা করে নি। আর এদিকে দেখো মায়ের পুজো করা হয়ে গেছে, তো এখন সবাই আর কি প্রসাদ নিতে আসছে এক এক করে, আর এখানে একসাথে অনেকগুলো করে প্লেট আর কি গুছিয়ে নিচ্ছে প্রসাদ দেওয়ার জন্য। তো এখানে মা কাকিমা বৌদি সবাই আছে, তো সবাই মিলে একসাথে প্লেটগুলো গুছিয়ে নিচ্ছে, আর প্রসাদ নিতে আসলে আর কি তাহলে দিতে সুবিধা হচ্ছে। তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে 11:10, তো এখনো সবাই মোটামুটি প্রসাদ নিতে আসছে টুকটাক করে। যখন পুজো হয়ে গেছিল তখন মানে আর কি অনেকেই একসাথে দলে দলে আসছিল, তো এখন এক দুজন করে এখনো আসছে। তো এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি, তো আরো কিছুক্ষণ দেখবো, তারপর খাওয়া দাওয়া করবো, করে তারপর শুয়ে পড়বো। আর হয়তো অনেকে কালকে সকালেও আসবে প্রসাদ নিতে। তো পুজোটা যেহেতু অনেকটা দেরি করে হয়েছে, ওই 9:00 দিকে হয়েছে, তো ওই 9:00 পর থেকেই আর কি লোকজন আসছে। রাখ ওখানে রান্নাঘরে। তো 9:00 পর থেকে লোকজন আসছে, তো এখন 11:10 এখনো পর্যন্ত আছে লোকজন টুকটাক টুকটাক করে এখনো এসে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তো এখানেই শেষ করছি। যাই না কখন শোবো, খাওয়া দাওয়া করব, এখনো শোবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। আর
রাতের বেলা হচ্ছে ওই যে লুচি খাবে, লুচি আলুর দম ওগুলোও আছে, ভাত আছে, দুপুরে যে রান্না হয়েছিল সেটাও আছে, যে যেটা দিয়ে আর কি খাবে, তো সেটাই। তো চলো, আর গরমও লাগছে প্রচুর, আর শুধু বৃষ্টি 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 হয়ে যাচ্ছে আজকে, তাও সকালে বৃষ্টি হয়েছিল, মানে দুপুরের দিকে অল্প হয়েছিল, তো তারপর থেকে আর বৃষ্টি হয়নি, এটাই আর কি রক্ষে। তা না হলে বৃষ্টি হলে মানে লোকজন আসতেও অসুবিধাটা সুবিধা হতো এইসব। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, তো আজকের মতো টাটা, গুড নাইট। তো এখন বাজে রাত্রির 11:25, তো এখন এক দুজন করে আর কি সবে খেতে বসেছে, কেউ ভাত খাচ্ছে, কেউ লুচি খাচ্ছে দেখতে পাচ্ছ, আর এদিকে দিদির মেয়ে, তারপরে ভাইপো, সবাই মিলে বসে আর কি টিভি দেখছে, আর কি বাচ্চারা আর কি কার্টুন দেখছে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, তো টাটা।